যারা অলরেডি আপডেটটা দেখেছেন, ইন্ডিয়া টুস 24-এ এই যে আমি আবহাওয়ার আপডেটটা দিয়েছিলাম আজকে এবং বলেছিলাম যে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আপনারা বিপর্যয়ের আপডেটটা চাইছেন, যে বিপর্যয় যে সাইক্লোনটা অ্যাকচুয়ালি সাইক্লোন যেটা, সেটা কিন্তু বঙ্গোপসাগর নয়, আরব সাগর, এবং আরব সাগর থেকে এটা বঙ্গোপসাগরে আসা তেমন ব্যাপার নেই। এটা যেটা হবে সেটা হচ্ছে বাংলায় এর তেমন প্রত্যক্ষ প্রভাব পড়ছে না, আগেও আমি ভিডিওতে বলেছি তা। এবং এই যে সাইক্লোন বিপর্যয়, এটা বাংলাদেশ নামকরণ করেছে এবং এটা কিন্তু ল্যান্ডফল হওয়ার ব্যাপার দেখা যাচ্ছে ভারতের গুজরাটের কিছু অংশ এবং পাকিস্তানের দিকে, এবং সেখান থেকে কিন্তু তার একটা পরোক্ষ যেটা, সেই পরোক্ষ প্রভাবটা পড়বে বাংলায়, সেটা হবে যেটা, সেটা হচ্ছে যে এটা 17-18 দিকে দেখা যাচ্ছে ল্যান্ডফল হওয়ার ব্যাপারটা আছে, এবং সেখান থেকে একটা বৃষ্টিপাতের একটা চরম ব্যাপার ঘটবে এবং মেঘাচ্ছন্ন আকাশ, চরম বৃষ্টিপাত, এবং দেখা যাচ্ছে কোথাও কোথাও গাঙ্গেয় উপত্যকায়গুলোয়, যেমন দক্ষিণ চব্বিশ পরগনায় বেশ কিছু জায়গায় এবং কলকাতাতেও 50-60 কিলোমিটার বেগে দমকা বাতাস, মেঘাচ্ছন্ন আকাশ, এবং দেখা যাবে যে তার প্রভাবে একটা বৃষ্টিপাত হতে থাকবে, একটা বড় রকম একটা ভারী ধরনের বৃষ্টিপাত ঘটতে থাকবে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যতটা এ ধরা যায়, আমি ধরার চেষ্টা করছি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এবং বেশ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। তা আপনারা সঙ্গে থাকুন, এবার liveindy.com এর মাধ্যম দিয়ে বিপর্যয়ের গতিপথটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এর মাধ্যম দিয়ে এখানে লাইভ দেখে নিচ্ছি, দেখুন এখানে এই আরব সাগরে উৎপত্তি হওয়া, আরব সাগরে উৎপত্তি হওয়া এই যে ঘূর্ণিঝড়, এটা কিন্তু বাংলাদেশ নামকরণ করেছে এবং এর অলরেডি এটা দেখতেই পাচ্ছেন এটা আই ক্রিয়েট করে নিয়েছে। আজকে 12 তারিখ সন্ধ্যা 6টা আমি লাইভে এখন আছি, এখান থেকে আমরা নিচে এখানে এটা লাইভ প্লে করে দেখে নেবো যে কবে এটা ল্যান্ডফল হচ্ছে, লাইভ আপনাদেরকে দেখাবো। তার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস আমরা এখন যেটা করব, এটা আমরা উইন্ডটাকে সিলেক্ট করে নিই, ইয়েস উইন্ডটাকে সিলেক্ট করে নিলাম, তার আগে একটু রেইনটাকে একটু দেখে নিই। রেইনটা ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে উত্তরবঙ্গ সকাল থেকে তো বৃষ্টিপাতের মধ্যে ছিল এবং ভারী বৃষ্টির সম্ভাবনা, কারণ বর্ষা ঢুকে গেছে। তার সাথে সাথে আমি আপডেট দিয়েছিলাম দক্ষিণবঙ্গে সেকেন্ড হাফে কিন্তু বৃষ্টি হবে এবং জেলাগুলোর নাম আপনাদেরকে আগের ভিডিওয়ে আমি জানিয়েও দিয়েছিলাম। তাই দেখুন সেই যে আপডেটটা দেওয়া ছিল, আমি এখানে টোটাল ওয়েস্টবেঙ্গলের এটা আবার এটা ওপেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 6 PM অলরেডি ব্যাপকভাবে বেশ কিছু জেলায় বৃষ্টিপাত এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, লাইভ আমি আপনার সাথে তুলে ধরেছি, সাউন্ডটা শুনতে পাচ্ছেন, আর যারা ভিডিও দেখেছেন তারা তো অলরেডি দেখে নিয়েছেন। আমি এখানে তবু আপনাদের দেখাচ্ছি যে এই বৃষ্টিটা কোন কোন জায়গায় দেখা যাচ্ছে, কতটা পরিমাণে হচ্ছে বা কেমন একটা কিছু, সব কিছু আমরা এই ভিডিও দেখে নেবো। দেখুন এখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কলকাতার সাথে সাথে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা তো আছে, এবং তার সাথে সাথে আমরা যদি যাই মেদিনীপুরের কিছু অংশ বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে, খড়গপুরে বৃষ্টিপাতটা হচ্ছে অলরেডি, এবং দেখা যাচ্ছে যে কতুলপুর, আচ্ছা ঠিক আছে, আরও আমরা একটু এগিয়ে যাব, আরও একটু উপর দিকে যাব, বর্ধমানে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিটা দেখাচ্ছে না, কিন্তু বর্ধমানেও ছিল, কারণ আমি এখানে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বর্ধমানে 4-5 পর্যন্ত ব্যাপক পরিমাণে বৃষ্টি অলরেডি দেখিয়েছে, এবং এই মুহূর্তে আমরা যেই এটায় গিয়ে এই উইন্ডে যাওয়ার পরে ফ্রেন্ডস আমরা কিন্তু এটা যদি নিয়ে দেখতে পাবো, এখানে যেটা আই ক্রিয়েট হচ্ছে না 130-120-150 কিলোমিটার বেগে কিন্তু অলরেডি এটা ইয়ে তৈরি করছে। তা আমরা এখানে প্লে করে দেবো এবার, এবার দেখতে থাকবো যে এটা ঠিক ভালো করে মাইনরলি ফ্রেন্ডস দেখুন এখান থেকে যে এটা 12-13 90 কিলোমিটার গতিতে, এবং দেখুন ব্যাপকভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে আগাতে দেখাতে দেখা যাচ্ছে এটা আহমেদাবাদ, করাচি, অর্থাৎ এটা কিন্তু 12-13-14-15 আমরা যত যাচ্ছি সেটা কিন্তু আস্তে আস্তে গুজরাটের কিছু অংশে এবং পাকিস্তানের কিছু অংশে
এর এফেক্টটা ফেলবে তার একটা প্রভাব কিন্তু আপাতত যে দিক নিচ্ছে দেখা যাচ্ছে। দেখুন 15 তারিখে, 15-16 তারিখে এবং 16-16-16 142 গতিও বুঝতে পারছেন গতিটা কিভাবে এটা বেড়ে যাচ্ছে। এবং দেখুন এই 16-17-18 কিন্তু দেখতে পাচ্ছেন এই ল্যান্ডফল করার পরে কিন্তু তারপরে কিন্তু এর যে প্রভাবটা কীভাবে বাংলার উপর প্রত্যক্ষ না পড়ে পরোক্ষভাবে পড়বে আমি সেটা দেখানোর আপনার চেষ্টা করছি। এই 16-17-18 তারিখে এই ঢুকে গেল কিন্তু দেখতেই পাচ্ছেন ল্যান্ডফল করার পরে কিন্তু এর গতিটা ঝোড়ো যে বাতাসটা থাকবে এবং এই যে দেখুন এখান থেকে যে ভালো করে যদি আমরা খেয়াল করি দেখতে পাবো এখান থেকে কিন্তু আসছে। এবং আমরা এবার দক্ষিণ চব্বিশ পরগনার মানে এখানে যদি চলে আসি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো আমি কোন নিচে কার্সারটা থাকলো আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্টটা করে নেব। করে নেওয়ার পরে 18 তারিখ ওটা আছে এবং আমরা যদি এবার দেখি কিন্তু দেখতে পাবো যে একটা প্রভাব কিন্তু এখানে পড়ছে।